এই গরুটার দাম চাচ্ছে 90,000, 90,000। তাহলে আপনার একটি গরুর পিছনে কত টাকা খরচ হয়ে যায় মাংস লাগানো, তারপরে কৃষকেরা ওই রকম টাকা পায় না। এই গরুটার এই গরুর থেকে এই গরু অনেক বড়, 1,30,000 টাকা যাচ্ছে। কমসে কম 3 মণ মাংস কম বেশি হবে। এগুলো গরু অনেক দাম, 1,30,000 যেগুলো গরু এগুলোর অনেক দাম, কারণ কাস্টমার অনেক বেশি। 1,30,000 গরু এগুলোর দাম অনেক বেশি, মাংসের গরু দাম নাই। এত টাকা খরচ করে গরু তৈরি করা। এই যে এই গরুটা দেখেন, এই গরু বিক্রি হয় না, ঘুরে নিয়ে যাচ্ছে। কত মাংস লাগানো আছে, ঘুরে নিয়ে যাচ্ছে। এই গরু আছে, এই গরুটার দাম অনেক বেশি। দেখি এই গরুটার দাম কত বলতেছে। এই গরুটা 1,10,000 টাকা দাম বলছে, দেয় নাই, এখন নেওয়ার কাস্টমার নাই, যার কারণে 1,00,000 টাকায় এই গরুটা দিয়ে দেবে। এই গরু নিলে 1,00,000 টাকায় দিয়ে দেবে। কত বড় গরু, মানে এখন হাট ভেঙে যাওয়ার পথে গরুর দাম একটু কমই আছে। গরু কিনলে, গরু যদি কেউ কিনেন তাহলে হাটে আসবেন সন্ধ্যার আগে। সন্ধ্যার আগে আসলে আপনি আপনার বাজেট অনুযায়ী কম দামের মধ্যে গরু পেয়ে যাবেন। কারণ সন্ধ্যার দিকে হয় কি গরু অনেকে চিন্তা করে ফেরত নিয়ে যাব না, যে বলবে যা বলবে সেই দামে দিয়ে দেব। যদি এখান হাটে তো সব সময় দেখবেন এখন সব ব্যাপারী গরুর ব্যাপারীরা বেচা কিনা করে, গৃহস্থ মানুষ গরু বেচা কিনা করে না। ব্যাপারীরা সব সময় হাটে একটু আগে আসলে দাম বেশি চায়। তো একবারে শেষের পথে চিন্তা করে যে ফেরত নিয়ে যাওয়ার থেকে 1,000 টাকা বেশি হলে, 2,000 টাকা বেশি হলে হয়তো ছেড়ে দিবে। আবার কেউ কেউ আছে যারা দুই হাট তিন হাট গরু ফেরত নিয়ে যায়, তারা অনেক সময় চিন্তা করে যে হচ্ছে না, যেহেতু তাহলে 2,000 টাকা লস হলেও গরুটা ছেড়ে দিয়ে যায়। তো এরকম আর কি। দেখেন ভিউয়ার্স কত গরু আছে, এগুলো অনেক দাম। আমি আসছি অনেক আগে হাটে, তো তখন দাম অনেক বেশি ছিল, এখন একটু কম যাচ্ছে দাম। সব ধরনের গরু আছে, অনেক বড় বিশাল একটি হাট, ছাত্রা হাট, হাটটির নাম ছাত্রা হাট। এটা অবস্থান করতেছে নওগাঁ ডিস্ট্রিক্ট নিয়ামতপুর থানাতে, ছাত্রা গরুর হাট, অনেক বড় হাট।